ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত ভাই জানতেছিলেন যে সমস্ত ছাত্রছাত্রীরা স্কুল কলেজের লাইফে তারা বিভিন্ন ধরনের বেহায়াফনা বেড়াল্লাফনা জেনা বেবিচারের মধ্যে লিপ্ত ছিল, পরবর্তী জীবনে তারা যদি তওবা করে তাদের তওবা কবুল হবে কিনা এবং তওবার নিয়মটা কি হবে। সম্মানিত ভাই, জেনা এটা হচ্ছে মিন আকবারি কবাইরি যুনুব, যতগুলা বড় বড় গুণা আছে কবিরা গুণা, এই কবিরা গুণার মধ্যে অন্যতম একটা কবিরা গুণা হচ্ছে জেনার গুণা। আলিয়াজু বিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জেনা ব্যভিচারকে হারাম করছেন ফি মুহকামে কিতাবি, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই মজবুত কিতাবের মধ্যে এগুলাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করছেন। এবং আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, সূরা ইসরা 32 নম্বর আয়াত, তোমরা জেনার ধারে ফাঁসেও যাবে না, কারণ এই জেনা হচ্ছে একটা নির্লজ্জ কাজ এবং নিকৃষ্ট একটা পন্থা। সূরা ফুরকানের 67 থেকে 68 নম্বর আয়াত থেকে 70 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون, زرا الله সাথে অন্য কোন ইলাহ মাবুদকে তারা ডাকে না, অর্থাৎ তারা শিরিকবিহীন তাওহীদ গ্রহণ করেছে, তারাই সফল পাবে। ওয়ালা ইয়াজনুন, এবং তারা জেনা ব্যভিচার করে না, তারাও সফল কাজ সফলতা পাবে। ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে কোনো ব্যক্তি যদি এই ধরনের অপকর্মে লিপ্ত হয়, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, তাইলে সে মারাত্মক গুনার সাথে জড়িয়ে পড়ল। আল্লাহ তাআলা বলেন ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিবস তার জন্য যে দ্বিগুণ সাজা থাকবে। ওয়াইয়াখলুদ ফিহি মুহানা, এবং এই কিয়ামতের দিন সে অত্যন্ত লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় থাকবে। ইল্লা মান তাবা, কিন্তু ও সকল ব্যক্তি যে তওবা করবে, ওয়া আমানা, এবং শিরকবিহীন ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎ কাজ করবে, তাইলে ফায়দা হচ্ছে ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তারা এমন যে আল্লাহ তাআলা তাদের গুণাগুলোকে সওয়াবের দ্বারাই পরিবর্তন করে দিবেন। ওয়া কানাল্লাহু গাফুরার রাহিমা, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় ক্ষমাশীল দয়াবান। এই সমস্ত আয়াত এর দ্বারা বুঝতে পারলাম এই গুণা কত বড় জঘন্য অপরাধ। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিরিকের মতো জঘন্য অপরাধের গুণাও ক্ষমা করবেন, যদি নাকি প্রকৃত তাওবে তাওবাই নাসুহা করে, ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালেস তাওবা প্রকৃত তাওবা করো আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে, খালেস তাওবা যদি করে আল্লাহ তাআলা শিরিকের গুণাও ক্ষমা করবেন, এছাড়া জেনায় ব্যভিচার ইত্যাদির গুণাও ক্ষমা করবেন। আর এই জেনায় ব্যভিচার অত্যন্ত জটিল একটা গুণা, এমন অপরাধ যদি তার শর্ত শরাইতে ধরা পড়ে তাহলে তার জীবন নাশ পর্যন্ত আছে ইসলামের মধ্যে। বিবাহিত নারী পুরুষ যদি যে জেনা করে তাহলে তাদেরকে মৃত্যু পর্যন্ত পাথর নিক্ষেপ করে হত্যা করবে, আর যদি নাকি অবিবাহিত হয়ে থাকে তাহলে 100টি বেত্রাঘাত করবে। তারপর এই পর্যন্ত যদি নাকি ব্যবস্থাটা আমাদের দেশগুলোর মধ্যে
এভাবে থাকতো তাইলে এই যুবক যুবতীরা নিজের যৌবন যৌবনকে সামনে রেখে এরকম অন্যায় অপরাধ কাজের মধ্যে তারা জড়িত হইতো না। কিন্তু আমাদের দেশে তো এই ধরনের বিচার না থাকার কারণে তো যুবক যুবতীরা সুযোগ ফেলে আসলে এই সমস্ত দুর্ঘটনাগুলো করে বসে আলিয়াজুবিল্লাহ। তাই আল্লাহ তাআলার ভয় অবশ্যই অন্তরের মধ্যে রাখতে হবে। এই দুনিয়া সাজা থেকে বাঁচলে আখেরাতের সাজা অত্যন্ত কঠিন। তাই যাদের গুনাহ অন্যায় হয়ে গেছে তারা তবা করবে, খালেস তবা করবে, তাইলে আল্লাহ তাবারক তাআলা অবশ্যই ক্ষমা করবেন। একটা হাদিস, যে হাদিসটি সহি মুসলিমের মধ্যে বর্ণনা করা আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না মান তাবা ক্বাবলা গলকি বাবি তাওবা তাবাল্লাহু আলাইহি, যে ব্যক্তি তওবার দরজা বন্ধ হওয়ার আগে আগে তওবা করবে আল্লাহ তাবারক তাআলা তার তওবা কবুল করবেন। মান তাবা ক্বাবলা আন তাতলুয়া শামস মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি, তওবা সময় কতটুকু, অর্থাৎ পশ্চিম আকাশে সূর্য যেদিন হবে, সূর্য আকাশে পশ্চিম আকাশ থেকে যখন সূর্য উদয় হবে, এখন তো পূর্ব আকাশ থেকে সকালবেলা সূর্য উদয় হয়, কিন্তু কিয়ামতের আগে এমন একটা দিন আসবে যে পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে, এই দিন আসার আগ পর্যন্ত তওবা কবুল হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দা যখন তওবার দরজা বন্ধ হওয়ার আগ পর্যন্ত তওবা করবে আল্লাহ তাআলা তওবা কবুল করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন, قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله, হে নবী সাল্লাল্লাহু আলাইহি আপনি বলি দেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমরা নিজেদের উপর নিজেরা জুলুম করছো, অত্যাচার করছো, সীমা লঙ্ঘন করছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হবে না, ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল গুনাহ ক্ষমা করবেন, ইন্নাহু হুয়াল গাফুর রহিম, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় ক্ষমাশীল দয়াবান। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, এবং তোমরা তোমাদের প্রতিপালকের দিকে ফিরে যাও, ওয়া আসলিমু লাহু, এবং তার কাছে আত্মসমর্পণ করো, মিন ক্বাবলা ইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের নিকট আযাব আসার আগে আগে, সুম্মা লা তুনসারুন, অতঃপর তোমাদেরকে সাহায্য করা হবে না। সূরা জুমারের 52 নম্বর আয়াত, সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, ইনশা আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন, এবং মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। একটা কথা আমাদের অত্যন্ত জানা থাকতে হবে, কোরআন এবং সুন্নার আলোকে প্রত্যেকটা বনি আদমের জন্য তওবা করাটা ফরজ ওয়াজিব, তবা করতে বাধ্য, না হলে সে পরকালে সাজা পাবে। ওয়া আজমা আলা যালিকা আইম্মাতুল ইসলাম রাহিমাহুমুল্লাহ, অর্থাৎ আইম্মা ইসলাম, ইসলামের যে ইমামগণ আছেন, এগুলা ওনারা সবাই একমত এই কথার উপর। আর এই তবার যে শর্তগুলো আমাদের অবশ্যই জানা থাকা দরকার। এখানে পাঁচটা শর্ত আলোচনা করা হচ্ছে। এক নম্বর শর্ত হচ্ছে, হুয়া আয়াক সুদা বি তাওবাতিহি ওয়াজহাল্লাহি আযজা ওয়াজাল্লা, এই তওবা করবে আল্লাহ সন্তুষ্টির আশায়, একলা থাকতে হবে তওবার মধ্যে। দুই নম্বর, আল একলাউ আনি জামবে, গুনা থেকে দূরে থাকতে হবে, যে গুনা সে করছে এই গুনা বন্ধ করে ফেলতে হবে। আর সালেস আন্নাদমু আলা ফেলে, তিন নম্বর হচ্ছে, এই তার অপকর্মের উপর সে লজ্জিত হইতে হবে, আমি অবশ্য অপরাধ করছি, আমি লজ্জিত হয়ে আল্লাহ এটা স্বীকৃতি দিবে। সাইন নম্বর, আল্লাহ আজমু আল্লাহ আদমি রুজু ইলাইহি, সে জীবনে এই কাজ পুনরাবৃত্তি করবে না, পুনরায় এই কাজ করবে না, এই কর্তার উপরে সে ফাক্কা রাজা করবে। আল খামেস পঞ্চম নম্বর, আন তাকুনা তাওবাতু ক্বাবলা আন ইয়াসিলা আল আবদু ইলা হালিল গরগরাতি ইনদাল মাউত, মউতের গরগরা যখন নিশ্চিত মৌত আলামত শুরু হয়ে যাওয়ার আগে আগে তবা করতে হবে, কারণ নিশ্চিত মৌতের আলামত যখন আসি যাবে তখন আর তবা কবুল হবে না। তাই এই গর করা শুরু হওয়ার আগে আগে এই তবাটা করে নিতে হবে। তবে যদি নাকি এই গুণাগুলা কারো বন্দার, অন্য বন্দার হক নষ্ট করার ব্যাপারে থাকে, তাহলে তার হক নষ্ট করার অপরাধে সে ওই ব্যক্তির হক তাকে পৌঁছে দিবে বা তার থেকে ক্ষমা নিয়ে নিবে, নাহলে সেটা হবে না, নাহলে তবা পুরো হবে না।
বরং আগের এই পাঁচটা শর্তের সাথে এটাও একটা যোগ হবে, অন্যের হক নষ্ট করে থাকলে অন্যের হকটাও কি করতে হবে, ফেরত দিতে হবে। এই মিলিয়া যদি আমরা খালেজ দিনে আমরা তোবা করতে পারি, আল্লাহ তাবারক তাআলা আমাদের গুনাহ অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ তাবারক তাআলা ছাড়া আমাদের কোনো উপায় নেই, আল্লাহ তাআলা আমাদের সহায়। আমরা আল্লাহ তাবারক তাআলার নিকটে ফিরে যাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। বনি আদম মাত্রই সে ভুল করতেই পারে, তবে শ্রেষ্ঠ ভুলকারী হচ্ছে যে তওবা করে। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে যে আল্লাহর পথে আসার এবং হারাম থেকে বাঁচে থাকিয়া যেন আমরা হালাল পথে পরিচালিত হইতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম সাহেব, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।